সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলেন শুনো তোমরা যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয় আল্লাহ বলেন শুনো অন্তরগুলো প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে বলেন তো অন্তর প্রশান্ত হয় কিসের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয় তাহলে এই কলবটা প্রশান্ত বানানো দরকার আছে না নাই আমার আপনার কলবটা যেন এদিক সেদিক না যায় আল্লাহ নবী একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মুসলিম শরীফের 2654 নম্বর হাদিসের বর্ণনা এদিক তাকান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না কুলুবা বানী আদম কুল্লাহা বাইনা ইসবাঈন মিন আসাবিঈর রহমান নবীজি বলেন আদম সন্তানের সমস্ত কলবগুলা রহমানের দুই আঙ্গুলের মাঝে থাকে কাকলবিন ওয়াহিদিন একটা কলবের মতো না আপনারা আবার বুঝেন সারা পৃথিবীর মানুষের কলবগুলা রহমানের এই দুই আঙ্গুলের মাঝে একটা কলবের মতো মানি আমাদের এই কোটি কোটি মানুষের কলবগুলা এট এ টাইম একই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন সব কল এই এইখানে আছে আল্লাহর এইখানে এবার কি করে দেখেন নবীজি বলেন নিসরিফুহু হাইসু ইয়াশা আল্লাহ যেইভাবে চায় এইভাবে এই কলব ঘুরাইতে পারেন এই জন্য আল্লাহ নবী শিখিয়ে দিলেন আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সরিফ কুলুবানা আলা তাআতিক আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরগুলা যেদিকেই তুমি নাও পরিবর্তন করে যেদিকেই নাও আল্লাহ তোমার ইবাদতের দিকে নিয়ে যাও বলেন কলব এট এ টাইম আমাদের কুটি আরে বারবার উঠছেন কেন আপনি বসেন না এই সপ্তাহে একদিন ভিডিও করবেন ডেইলি ভিডিও করা দরকার আছে আর ভিডিও করবেন না সপ্তাহে একদিন করবেন বুখারী শরীফের 70 নম্বর হাদিস ইবনে আব্বাসের বর্ণনা এই আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা সপ্তাহে একদিন ওয়াজ হলে যথেষ্ট এরা তো আর প্রতি বছর শুনবে না সপ্তাহে একটা ভিডিও করে ছাড়বেন ওই এক ভিডিও দেখলেই হবে সপ্তাহে কয়টা ওয়াজ যথেষ্ট সপ্তাহে হ্যাঁ সহি বুখারী 70 নম্বর বর্ণনা সপ্তাহে এক ভিডিও হইলে যথেষ্ট খায়ের বাস ভিডিও বন্ধ এখন সপ্তাহে একদিন ভিডিও করবেন এখন থেকে ডেলি আর আসবেন না এই ডিস্টার্ব হয় মানুষের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন যে আদম সন্তানের কলবগুলা রহমানের দুই আঙ্গুলের মাঝে থাকে যেইভাবে ইচ্ছা তিনি সেইভাবে এই কলব লড়াইতে পারেন পরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি কলবের পরিবর্তনকারী আপনি কলব যেদিকে নেন আল্লাহ আপনার আনুগত্যের দিকে নিয়েন এই জন্য একটা দোয়া সবাই শিখে রাখবেন আরবিটা যদি পারেন ভালো না পারলে বাংলা আমি আগে আরবিটা বলছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলবটাকে হেদায়েত দান করে দেন আমার সাথে বলেন হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আমার কলবকে হেদায়েত দান করে দেন এই দোয়াটা ডেলি করবেন আশা করা যায় হেদায়েত নিয়ে মৃত্যুবরণ করবেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে এইভাবে বলতেন আরবিটা যদি পারেন ভালো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি বাংলাটা হলো হে আল্লাহ আপনার কাছে এমন দয়া চাই এমন রহমত চাই যে রহমতের মাধ্যমে আপনি আমার কলবকে হেদায়েত দান করেন পারবেন না ইনশাআল্লাহ বলতে আরেকটা দোয়া আছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তরের পরিবর্তনকারী রব আল্লাহ সাব্বিত কলবি আলা দিনিক আমার কলবটাকে আপনার দিনের উপর আপনি অটল রাখেন এই দোয়াটা যদি ইনশাল্লাহ নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন আর একটা আয়াত আছে কোরআনের সূরা ইউসুফের আয়াত আল্লাহ বলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আর যদি পারেন আর কি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন এটা যদি পারেন ডেলি এটার অর্থটা কত সুন্দর দেখেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম একদিকে আল্লাহর নবী আরেক দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এই ইউসুফ নবী আল্লাহর কাছে বলে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ ও আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা
দুনিয়া এবং আখেরাতে আপনি আমার অভিভাবক আল্লাহ তাওয়াফানি মুসলিমা আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়ে মৃত্যু দেন মুসলমান অবস্থায় মৃত্যু দেন ওয়ালহিকনি বিসসালিহিন আপনার নেককার বান্দাদের সাথে আপনি আমাকে মিলায়া দেন এটা যদি পারেন এটা কোরআনের আয়াত ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ সূরা ইউসুফের গালেবান 101 বা 111 নম্বর আয়াত 101 নম্বরই মনে হয় অথবা 111 101 বা 111 হবে সূরা ইউসুফের বল মনে রাখেন 101 বা 111 নম্বর আয়াত ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন এই দোয়াটাও পাঁচ ওয়াক্ত নামাজের পরে করবেন আর ওই দোয়াগুলোও করবেন পাঁচ ওয়াক্ত নামাজ শর্ত না যখন পারেন তখন করবেন ইনশাআল্লাহ ঈমান অন্তরে আল্লাহ ঢুকিয়ে হেদায়েত অন্তরে আল্লাহ দিয়ে আশা করা যায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন এখন এই কলবকে আমরা কিভাবে জিন্দা রাখব তো এই যে বলছিলাম সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ঈমান আনে এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরে প্রশান্ত হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মানুষের অন্তরগুলা আমাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমেই প্রশান্ত হয়ে যায় জিকির করেননি সবাই তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন আখবিরনি বি আমাল আতাশাব্বাসু বিহি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন আপনি কয় কি আমল কয় ইন্না শারাইয়াল ইসলামি কদ কাসুরাত আলাইয়া কয় হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না কয় সহজ সরল মানুষ থাকে না অনেক তো অনেক সহজ সরল সাহাবা কয় হুজুর ইসলামের এত বিধিবিধান মনে রাখতে পারি না তো কি করব কও না হুজুর একটা আমল শিখিয়ে দেন আমারে নবীজি বললেন লা ইয়াজালু লিসানুকা রতবাম মিন যিকরিল্লাহ তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা হয়ে যায় জিহ্বা যদি সজীব থাকে জিহ্বা যদি তাজা থাকে জিহ্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে আশা করা যায় মরণের পর নাজাত পেয়ে যাবা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন আর সারা জীবন মনে রাখবেন আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নেবেন বলেন কয়টা বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাবো এক নাম্বার 20 তলা বাড়ি তো এর সম্পদ না এটা আরে কি বলেন সম্পদ না ইবনে মাজা কিতাবের নাম 1856 নম্বর হাদিস স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হইছে তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে যারা স্বর্ণ রূপা জমা করে জাকাত দেয় না সৎকা করে না আল্লাহ ধমক দিস এখন সাহাবারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা কোন সম্পদ কামাই করব কোন মাল আমরা জমা করব তাহলে আমাদেরকে একটু বলেন স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন রাগ হয়ে একটু চলে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন তোমরা থামো আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি নবীজির মেজাজ খুব বুঝতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন সুযোগ বুঝা নবীজিকে বললেন হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব যদি একটু বলতেন নবীজি বলছেন ও আচ্ছা আচ্ছা মানে এখন রাগ ঠান্ডা আছে আল্লাহ নবী বললেন লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকিরা এমন একটা কলব যে কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে এক গ্লাস পানি পান করলাম আলহামদুলিল্লাহ এক লোকমা ভাত আমি খাইলাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু এক ঢোক পানি আমি পান করলাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে হাদিস দ্বারা বোঝা যায় মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ শুকরিয়াটা আসতে হবে কলব থেকে যদিও জবান দিয়ে বলি আমরা বলেন আসতে হবে কোত্থেকে মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন আপনি যে খাওয়াইলেন আমি খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন
এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে? গরম কালে খুব গরম, ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন। আচ্ছা রমজান মাস, গরম কাল, রমজান মাস দিন বড়, 16 ঘন্টা রোজা রাখা, এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন, মুখ দিয়া নাও যদি বলেন, কলব থেকে, দেহ থেকে, অঙ্গপ্রত্যঙ্গ থেকে আল্লাহ শুকরিয়া বের হবে। তাহলে কলব এমন একটা কলব যে কলবটা বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারে। দুই নাম্বার কলবা ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে, যে জিহ্বা বেশি বেশি কার জিকির করে? আল্লাহর জিকির করে। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই? নবীজি জবাব দিলেন, আজ্জাকিরুনাল্লাহ কাসীরাউ ওয়াজ্জাকিরাত, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে, এই নারী পুরুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে। জিকির কইরেন, বাসের মধ্যে বসা জিকির করবেন, কৃষক ভাই কাজ করতেছেন জবানে চালু রাখেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কষ্টের কাজ করতেছেন 10 মিনিট কাজ করার পর আবার থেমে যান, থামার পর 30 সেকেন্ড ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে যত বেশি ইস্তেগফার বান্দা পাঠ করে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। কৃষিকাজ, এটা কি কষ্ট শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে, আস্তাগফিরুল্লাহ বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায়, বাস আমি আল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ বললাম, মাবুদ এই 10 বার এই নিয়তে বললাম, তুমি আমার শক্তি বাড়ায় দাও যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি, কোরআনের ওয়াদা অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবে। জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন, মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় জবানটা চালু রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন গাছ লাগায়, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছেন, আল্লাহ নবী বললেন, মাল্লাদি তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও, কি গাছের চারা তুমি রোপণ করো? আবু হুরায়রা, আবু হুরায়রা জবাব দে, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেছি। আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাজা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না যে গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে হাজার গুণ বেশি উত্তম? কয় হুজুর এটা আবার কি? আল্লাহ নবী কয়, আবু হুরায়রা তুমি বলো, বলেন আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটা বাক্য বলার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুগো রাসূলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই যে চারটা বাক্য তুমি পাঠ করলা, তোমার এই চারটা কথার সাথে সাথে জান্নাতে চারটা গাছের চারা লাগানো হয়ে গেছে। তাহলে বাসের মধ্যে বৈশা রয়েছেন, কেন জিব্বাটা বন্ধ রাখবেন? জিকির চালু রাখেন, এই জিব্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে। আল্লাহ আমাদেরকে এমন একটা জবান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন। কয় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে? কয় সম্পদ? তিনটা। এক নাম্বার শুকুর গুজারি কাল, দুই নাম্বার জিকিরকারী লিসান জিব্বা। মুসলিম শরীফের 2676 নম্বর হাদিসের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসের সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তরিকিহি ইলা মক্কা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন, মক্কার দিকে রওনা করলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান, একটা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন, এই পাহাড়টার নাম হলো জুমদান। নবীজি বললেন, হাদা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়।
এরপর আল্লাহ বললেন সাবাকাল মুফাররিদুনা সাবাকাল মুফাররিদুন মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে বলেন আমার সাথে মুফাররিদুন সবাই বলেন তো মুফাররিদুন নবীজি বলেন মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে মুফাররিদুন কারা হ্যাঁ আলেম সারা অন্য যারা আছেন সামনে বসা মুফাররিদুন কারা চিনেন দুই একজন কইছে না মানে বাকিরা চিনেন আপনারা নীরব মানি তো জানেন মানে চিন জানেন মুফাররিদুন কারা তো একটু জোরে বলেন মুফাররিদুন কারা জানেন না বা হা না বলার রসুমটা চালু হওয়া দরকার কারণ আমরা মাহফিলগুলোরে কি বানাই নিছি জানেন হুজুর আপনি লম্বা একটা ঘটনা কবেন আমি চুপচাপ কথা মুড়ি দিয়ে শুনমু এটা সত্যি মিথ্যা যায় হোক কোনো ব্যাপার না আপনি খালি কইতেই থাকবেন বুঝেন নাই এই যুগ শেষ এই যুগের কথা বুইলা যান মুফাররিদুন কারা আপনারা জানেন না আরে সাহাবারাও তো জানে না তো আপনারা কেমনে জানবেন সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ মুফাররিদুন আবার কি জিনিস আমরা বুঝি নাই মুফাররিদুন আমাদেরকে বুঝায় দেন তাহলে আপনাদের কাছে এবার জানতে চাই আপনারা মুফাররিদুন বুঝছেন নি তো এটা কইতে সমস্যা কি সাহাবারাও বুঝে নাই আরে আমি পড়ার আগে আমিও তো বুঝি নাই সাহাবারা প্রশ্ন করলেন মুফাররিদুন আবার কি জিনিস আল্লাহ নবী জবাব দিলেন আযযাকিরুনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত যে নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফাররিদুন কিয়ামতের ময়দানে তারা আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জিকিরকারী নারী পুরুষ তারা মুফাররিদুন এবার আমার সাথে বলেন মুফরিদুন আগেরটা কি শিখলাম আগামী দিন চা স্টলের সামনে বইসা এই পেচাল টেচাল না পাইরা একজন আরেকজন দিন শিখাইবেন বলেন আগেরটা কি শিখলাম মুফাররিদুন এখন আরেকটা শিখতেছি মুফরিদুন মুফরিদুন কারে বলে জানেন নি হালকা পাতলা মানুষ যারা কারা কারা হালকা পাতলা আছেন এই জায়গায় গোস্ত কম শরীরে কারা দেখি একটু তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা হালকা পাতলা মানুষরা আগে আগে জান্নাতে যাবে মানে আপনারা আপনারা আগে আগে যাবেন সাহাবারা বললেন মান মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই আমরা আপনার কাছে বুঝতে চাই আপনারাও বুঝতে চান হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য ঠিক তো নবীজি বললেন আল মুস্তাহতারুনা বিযিকরিল্লাহ যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে ব্যস্ত থাকে তারা হলো হালকা পাতলা ইয়াদউ আনহুমুজ যিকরু আসকালাহুম জিকির করতে করতে তাদের থেকে পাপের বোঝাগুলা হালকা করে দেয় জিকির তাদের পাপের বোঝাগুলা হালকা করে তাদেরকে হালকা বানায় দেয় মানে পাপ থেকে তাদেরকে হালকা বানায় দেয় নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে তাহলে মুফরিদুন মানে গুনা থেকে হালকা পাতলা পাপের বোঝা থেকে হালকা পাতলা আর মুফাররিদুন মানে যারা বেশি বেশি জিকির করে আর মুফরিদুন মানে বেশি বেশি জিকির করতে করতে পাপের বোঝা থেকে হালকা হয়ে যায় তাহলে আগামী দিন চা স্টলের সামনে বসে একজন আরেকজন এই কথাগুলো বুঝাইতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আপনাদের সময়গুলো যেন ভালো কাজে কাটাইতে পারেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে জিকির করবেন এইভাবে জিকিরের মাধ্যমে ওই যে অন্তর এটাকে প্রশান্ত রাখবেন তাহলে কয় জিনিস জানি আমরা কামাই করবো সম্পদ তিনটা তিনটা এক নাম্বার এমন একটা কলব যেই কলবটা আল্লাহ শুকরিয়া আদায় করে দুই নাম্বার এমন একটা জিব্বা যেই জিব্বাটা বেশি বেশি আল্লাহর জিকির করে আবু দাউদ শরীফের 3667 নাম্বার হাদিসের বর্ণনা 3667 এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন লা আন আকউদা মা কওমিন ইয়াজকুরুনাল্লাহ মিন সালাতিল গাদাতি ইলা আন তাতলু আশ-শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাতাম মিন বুলদি ইসমাঈল নবীজি বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকিরকারী মজলিসের সাথে বসে থাকাটা ইসমাঈল বংশের চারটা গোলাম আজাদ করার চাইতেও আমার কাছে বেশি প্রিয় ওয়ালা আন আকউদা মা কওমিন ইয়াজকুরুনাল্লাহ মিন সালাতিল আসর ইলা আন তাগরুবাশ শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবা আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত জিকিরকারী মজলিসের সাথে বসে থাকা
ইসমাইলি বংশের চারটা গোলাম আজাদ করার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যাই তাহলে তিনটা সম্পদের মধ্যে দুই নাম্বারটা হলো জিকিরকারী জিহ্বা এমন একটা জিহ্বা যেই জিহ্বা বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহর জিকির আদায় করতে পারে এই জন্য জিকির আদায় যারা যত বেশি করবেন এলাকার মধ্যে মনে রাখবেন যত বেশি জিকির করবেন তত বেশি আপনার অন্তর প্রশান্ত হবে আর যদি অন্তরটা প্রশান্ত বানাইতে পারেন মরণের সময় যদি আপনার অন্তর জিকির দ্বারা প্রশান্ত হয়ে যায় মরণের সময় ফেরেশতারা আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে সূরা ফজরের 27 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের দিকে রওনা করো প্রত্যাবর্তন করো যেই রব তোমার প্রতি সন্তুষ্ট তুমিও রবের প্রতি সন্তুষ্ট এই রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قرأت عند النبي صلى الله عليه وسلم الله نبير شمنا امي سورة فجور ريشش آيات غلا تلوات كلام آيات غلا برر بر ابو بكر صدق الله نبير باشه بشاك ابو بكر صدق بلن إن هذا حسان تمي جي آيات غلا بر الله آيات غلا تو برو چمتكار الله نبير ابو بكر اردگه تاكاية بلن ابو بكر امارا شاك ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইন্দাল মাউত আমার আশা এই আয়াতগুলা তোমার মরণের সময় ফেরেশতারা বলতে বলতে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে তথা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে আমার আশা আবু বকর ফেরেশতা তোমাকে মরণের সময় এই কথাগুলা বলতে বলতেই তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে